আজকে আমি এসেছি আলিপুর জেলে। হ্যাঁ ভাই, আলিপুর জেল এখন হয়ে গেছে মিউজিয়াম। তো আমিও চলে এসেছিলাম, টিকিট কেটে ঢুকে বললাম আলিপুর জেলে। দিদিকে ট্রল করার জন্য কোনোদিনও যদি জেলে পুরে দেয় তাই দেখছিলাম কেমন কি ব্যবস্থা আছে জেলের ভেতরে। আরে জেলে কোমোড সিস্টেম নাকি? আরে না ভাই, ওটা স্টাফেদের টয়লেট ছিল। আসল জেল তো ভাই আমাদের সামনে ছিল। এটাই ভাই সেই জায়গা যেখানে 500 কোটি কয়েদিদের ভাই আটকে রাখা হতো। যেমন কি দেখতে পাচ্ছ, একটা কয়েদিকে ভাই জেলে পুরে রাখা হয়েছে মেয়েদের মন চুরি করার জন্য। এখানে ভাই জেলের কয়েদিরা বসে থাকতো, এখানে ভাই জেলের কয়েদিরা হাগু করতো, আর এখানে ভাই জেলের কয়েদিরা হ্যাং আউট করতো। অন আ সিরিয়াস নোট, এটাই সেই জায়গা যেখানে নানা বিপ্লব সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়। আমি সাজেস্ট করবো জায়গাটা একবার রাতে এসো। তারপরে পাশেই একটা লাইব্রেরি ছিল যেখানে আমরা চলে গেলাম। ওখানে গিয়ে বইটই ঘাটছিলাম, কিন্তু বইতে কোনো ছবি ছিল না বলে হালকা করে রেখে দিয়ে কেটে পড়ি। একটা খুব পুরনো বিল্ডিং এর সামনে চলে আসি আমরা, যেটার বয়স হলো 100 বছরের ওপরে। জেলে ভাই ব্লগিং টগিং চলছে যেমন কি দেখতে পাচ্ছ। তারপরে আমরা চলে যাই মেন মিউজিয়ামে, যেখানে নানা ফ্রিডম ফাইটার বিপ্লবীদের ভাই ছবি ছিল। তার মধ্যে প্রথমেই আমাদের চোখে পড়ে যায় মমতা ব্যানার্জির ছবি।